ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। মহাসড়কগুলোতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 12 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কায় যাত্রীরা। সে খবর জানাতে চান্দনা চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, মামুন, ঈদ কেন্দ্র করে কিন্তু মানুষের ভিড় বাড়ছে রাস্তায়, ঘরমুখো মানুষের চাপ এসে গাড়িতে পড়ছে। যে কারণে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা লক্ষ্য করেছি সকাল 9টার আগে কোনো ধরনের যানজট ছিল না, কিন্তু 9টার পর এখন টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই যে 12 কিলোমিটার রাস্তা, এখানে থেমে থেমে যান চলাচল করছে। আর এই রাস্তায় পুলিশ বলছে যে এই যে গাড়ির ধীরগতি, এর মূল কারণ হচ্ছে আসলে যানজট না, এর মূল কারণ হচ্ছে এখানে উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, ড্রেনেজ এবং রাস্তা প্রশস্তকরণ কাজ, যে কারণে এখানে গাড়ি অনেকটাই ধীরগতি নিয়ে সামনে এগোতে হয়। আর যদি বলি আপনাকে যে গাজীপুর চৌরাস্তা পার হয়ে যে ময়মনসিংহের দিকে, সেই রাস্তা কিন্তু পুরোপুরি একেবারে ফাঁকা এখন পর্যন্ত। এই অবস্থায় পুলিশের সঙ্গে কথা বলেছিলাম যে ঈদ কেন্দ্রিক গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা এলাকায় কি পরিমাণ তারা নিরাপত্তা ব্যবস্থা উদ্ধার করেছে কিংবা কি ব্যবস্থা নিয়েছে। তার প্রেক্ষিতে এখানকার যে কমিশনার, তিনি আমাকে জানিয়েছে যে 400 আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামানো হয়েছে, ট্রাফিক পুলিশ সহ, যারা মানুষের নিরাপত্তা এবং গাড়ির যে সুশৃঙ্খলভাবে চলা সেই বিষয়টি নিশ্চিত করবে। তিন ধাপে এই পুলিশ কাজ করে যাচ্ছে। তো আমি যদি বলি যে গাজীপুরের যে অংশ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখনো পর্যন্ত তীব্র যানজট কিংবা মাঝারি যানজট নেই, থেমে থেমে যান চলাচল করছে। অপরপক্ষে ঢাকার দিকে যে রাস্তাটা রয়েছে, অর্থাৎ ঢাকার দিকে যেসব গাড়ি প্রবেশ করছে, সেসব গাড়ির অনেকটা ব্যাগ ছাড়াই ঢাকায় প্রবেশ করতে পারবে, কারণ ওই দিকের রাস্তাটা একেবারেই ফাঁকা। আর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে। তো আমি যদি বলি যে ঈদ কেন্দ্রিক মানুষের যে যাত্রা, সেটা দুপুরের পর খানিকটা যানজট কিংবা মানুষের চাপ আরো বাড়তে পারে। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা, আজকে কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে, যে শ্রমিক তারা বাড়ি যাবে, যে কারণে কিন্তু দুপুরের পর রাস্তায় গাড়ির চাপ আরো বাড়তে পারে বলে পুলিশ এবং এখানকার যারা রয়েছে তারা মনে করছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। ঘরে ফেরা মানুষের খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান।